সো ওয়েলকাম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কি কি কারণে বিয়ের এক বছরের মাঝে বিচ্ছেদ হচ্ছে, এটাই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখনকার যুগে সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করছে। অন্য দেশের কৃতি কালচার ফলো করতে যেয়ে অন্যের বিবাহ বিচ্ছেদ হতে দেখেছি। বন্ধুরা, মেয়েদের মাঝে অধিকারের স্বাধীনচেতা মনোভাবের কারণে এখন অনেক সংসার ভেঙে যাচ্ছে। আর ছেলেদের থেকে যখন মেয়েদের শিক্ষা, কর্ম এবং পারস্পরিক মর্যাদা বেশি হয়, তখনও বিবাহ বিচ্ছেদ বেশি ঘটে। বন্ধুরা, পরকীয়া প্রেম এই ব্যাপারটাও বৃদ্ধি পেয়েছে ইন্টারনেটের এক ব্যাপকতা থেকেই। এর প্রভাবে দিনকে দিন বিবাহ বিচ্ছেদ ঘটছে। সঠিকভাবে সঠিক শিক্ষা যখন বাবা মা দিতে পারে না, তখনও এসব বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে। এখনকার ছেলেমেয়েরা নিজেদের অনেক বেশি পণ্ডিত মনে করে, তাই বড়দের কথার দাম দিতে চায় না, তাই তাদের সংসারও টিকে না। আর বন্ধুরা, অতিরিক্ত মানুষের সাথে মেলামেশার কারণেও বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন অনেক মানুষের সাথে আপনিও মেলামেশা করবেন, তখন সবার কথাগুলো আপনি ফলো করতে থাকবেন, সেটা হতে পারে ভালো, হতে পারে খারাপ। আর তাই মেলামেশার ক্ষেত্রে সাবধান হতে হবে, মানুষ বুঝে বন্ধুত্ব করুন। বন্ধুরা, বিয়ে মানবজাতির জন্য একটি বিশেষ নেয়ামত, কিন্তু যে হারে বিবাহ বিচ্ছেদ ঘটছে, তাতে করে এই নেয়ামত থেকে মানুষ দিন দিন সরে যাচ্ছে। শুধু বিয়ে করলেই তো আর হবে না, সেটাকে ধরে রাখার মানসিকতা তৈরি করতে হবে। মানব জাতি যাতে অবৈধভাবে লিভ টুগেদারে না যেয়ে বৈধভাবে যৌন চাহিদা পূরণ করতে পারে, সেজন্যই ভগবান বিবাহের জন্য আদেশ দিয়েছেন। প্রতিটি ধর্মেই আছে বিবাহের আদেশ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।